এলাকায় একাধিক রাস্তা বেহাল। এইসবের মধ্যে বাড়ির সামনের ভালো রাস্তা পুনরায় সংস্কারের অভিযোগ প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে সামিল তৃণমূলের একটি অংশ, প্রতিবাদ বিরোধীদের। পঞ্চায়েত এলাকায় একাধিক বেহাল রাস্তা, বহু আবেদন করেও সংস্কার হয়নি বেহাল ভাঙাচোড়া রাস্তার। এরই মধ্যে ভালো রাস্তা নতুন করে সংস্কার করার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, প্রধানের বাড়ির সামনে রাস্তার ওপর নতুন রাস্তা তৈরি করা হয়েছে। প্রতিবাদে তৃণমূল কর্মীদের একাংশ ও বিরোধী দলের নেতাকর্মীরা যৌথভাবে ক্ষোভ জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছেন। মানে দীর্ঘদিন, কয়েকদিন আগে একটা নতুন রাস্তা তৈরি করা হয় এবং বর্তমানে দেখছি কিছু অর্থনৈতিক পরিস্থিতির বদলায় তার বাড়ির সামনে নতুন একটা আবার পঞ্চায়েত ফান্ডের থেকে একটা নতুন রাস্তা ঢালাই হয়েছে। একই রাস্তা দুবার, মানে ব্লক থেকে হয়ে আছে, তার উপরে প্রধানের। তার মধ্যে কি ওই রাস্তা খারাপ হয়ে গেছিলো? রাস্তা খারাপের কোনো খারাপ নেই, আপনারা গিয়ে তদন্ত করতে পারেন, কোনো খারাপ নেই। এবং এইটার জন্য আমাদের প্রতিবাদ, যাতে আমরা তৃণমূল কংগ্রেসের একদম সাধারণ কর্মী, চারিদিকে যে অবস্থা, মমতা ব্যানার্জির বদনাম করার চেষ্টা করছে, আমরা চাই এর প্রতিবাদ। আমরা দলে থেকে এই দলের বিরুদ্ধে প্রতিবাদ করছি, এই কারণে দলটা যাতে আগামী দিনে সুস্থ হয়, পঞ্চায়েত ভোটে যাতে আমরা জয়যুক্ত হতে পারি, এই জন্যই আমাদের চিন্তাধারা, এই জন্যই আমাদের প্রতিবাদ। সূত্রের খবর, বাগদা রোড থেকে প্রধানের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের খরচ দেখানো হয়েছে প্রায় 2,50,000 টাকা। আর সেই রাস্তা তৈরি নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতাকর্মীরা। অভিযোগ, প্রধান আর্থিক দুর্নীতি ও নিজের স্বজন পোষণের কারণেই এই রাস্তা করেছেন। এটা 100% সঠিক, কারণ ইতিপূর্বে আমরা এই জিনিস কখনো দেখিনি, যে রাস্তা আছে তার উপর নতুন করে ঢালাই হয়েছে। এটা রিপেয়ারিংয়ের কাজ নয়, এবং লেখাই আছে ওখানে নিউ কনস্ট্রাকশন। আপনারা বোর্ডটা দেখলেই টের পাবেন, এটা একথাটাই লেখা আছে। এবং 85 ফুট রাস্তা, এটা কখনো 2,42,49,000 টাকা খরচা হয় না। রিপেয়ারিং যদি হবে, এই পয়সা কখনো খরচা হয় না। তাহলে একটা জলের মতো পরিষ্কার, যেটা নিউ কনস্ট্রাকশন হয়েছে রোডের উপরে, এটা খুব পরিষ্কার। এই দলের যা নীতি, শুধু মেরে খাও, লুটে খাও। 2,42,000 টাকা রিপেয়ারিং কাজ, 85 মিটার কখনো হয় না, এই দলটার নীতি এখানেও কার্যকর হয়েছে। আমাদের ধর্মপুকুর না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যে অবস্থা রয়েছে তা শোচনীয় অবস্থা। আমাদের জিএস, আমাদের মণ্ডলের জিএস প্রতাপ সামাদারের নেতৃত্বে আমরা যে আন্দোলন করছি এইখানে এই পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত রাস্তা রয়েছে, প্রত্যেকটা রাস্তা করাপ্টেড। প্রত্যেকটা রাস্তা, একটা রাস্তা দেখিয়ে 2-3 বার করে টাকা তুলেছে, তার প্রতিবাদে আমরা আন্দোলন করে তুলেছি। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান গীতা বিশ্বাস বলেন, আমার বাড়ির সামনের রাস্তাটি প্রায় 15 বছর আগে তৈরি হয়েছিল, বেশ কিছু জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে, নিয়ম মেনেই রাস্তাটি তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, এলাকার সব বেহাল রাস্তা সংস্কারের কাজ চলছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা। আমার এই বাড়ির সামনে রাস্তাটা 15 বছর আগে করা রাস্তাটা, এমএলএর কোটায় এই রাস্তাটা, মানে ঝড় হওয়ার পরে রাস্তাটা, মানে সাইড ফাইট গাছ টাছ পড়ে যাওয়ার পরে সাইড ফাইটগুলো ভেঙে গেছিলো, তারপরে মাঝখানটা ভেঙে গেছিলো, মানুষের, মানে সাধারণ মানুষের গাড়ি ঘোড়া চলা চলতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, যার জন্য আমি রাস্তাটা আবার করা শুরু করেছি, মানে কিছুটা করেছি রাস্তাটা। এবং যদি, মানে এই বিষয়ে একটা অবজেকশন এসেছে, তা এই রাস্তার ফটোটা, মানে ছবিটাও আমি পাঠিয়ে দেবো, যে আমি রাস্তাটা সঠিকভাবে করেছি কি না, যে আমার রাস্তাটা সত্যি খারাপ ছিল কি না। এই রাস্তায় প্রত্যেকটা সাধারণ মানুষই চলে, আর আমি প্রত্যেকটা সাধারণ মানুষেরই প্রধান। শুধু যে আমার ওয়ার্ডের প্রধান, আমি সাধারণ, আমার আমার এইখানের লোকের প্রধান আমি, তার নাম প্রত্যেকটা মানুষেরই প্রধান, এবং তাদের সুবিধা অসুবিধা আমি দেখেছি, এবং আমি যতদিন আছি আমি ততদিন দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।